সাবস্ক্রাইব করো আমাদের বাংলা সম্রাট ইউটিউব চ্যানেলটিকে এবং বেল আইকানে প্রেস করে অল করে রাখো আমাদের সমস্ত নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য প্রথম পয়েন্ট ভূমিকা প্রথমেই তুমি একটা কোটেশান লেখো আমার আনন্দে সবার আনন্দ হউক আমার সুখে সবাই সুখী হোক এই কল্যাণী ইচ্ছাই উৎসবের প্রাণ এবার তুমি মূল ব্যাখ্যাটা লিখো বাঙালির ভাগ্যাকাশে দুর্যোগের ঘনঘটা বারংবার ঘনিয়েছে দুর্ভিক্ষ মহামারী কিংবা দৈব দুর্বিপাকে বহুবার কণ্টকাকীর্ণ হয়েছে বাঙালির জীবন তবুও আমাদের আনন্দ স্রোতে ভাটা পড়েনি ম্লান হয়নি বাংলার উৎসবপ্রিয়তা কারণ বাঙালি উৎসবপ্রিয় জাতি বাঙালির বারো মাসে তেরো পার্বণ ঠিক এইভাবে তোমরা সূচনা করো চলে আসো দ্বিতীয় পয়েন্টে যার নাম উৎসবের শ্রেণীবিভাগ এখানেও একটা তোমরা কোটেশান দাও ঈশ্বরগুপ্ত কবি ঈশ্বরগুপ্তের লেখা একটা জনপ্রিয় কোটেশান এত ভঙ্গ বঙ্গ দেশ তবু রঙ্গে ভরা এবার লেখো বাঙালির উৎসবগুলিকে মূলত চারটি ভাগে ভাগ করা যায় ঋতু উৎসব ধর্মীয় উৎসব সামাজিক উৎসব সামাজিক পারিবারিক উৎসব আর কি একটাই আর জাতীয় উৎসব এই যে যে চারটে শ্রেণীবিভাগ দেখছো এই চারটেকেই এবার তোমার সাপ পয়েন্ট করে ব্যাখ্যা করতে হবে মানে এই উৎসবের শ্রেণীবিভাগটা মূল পয়েন্ট এর ভেতরে ছোট ছোট পয়েন্ট করে এগুলো ব্যাখ্যা করো প্রথম কদাক দিয়ে লেখো ঋতু উৎসব বাংলা ঋতুরঙ্গশালায় বিচিত্র ঋতুরঙ্গের আবির্ভাব বাঙালির জীবনে নিয়ে আসে বিচিত্র উৎসবের সমাহার বছরের শুরুতে নানা নানারকমভাবে নববর্ষ হালখাতা ইত্যাদি উৎসব উদযাপিত হয় নবান্ন ও পৌষ পার্বণ এ দুটি উৎসব নতুন ফসল কাটার সময় হয় শীত ঋতুতে এই উৎসবকে কেন্দ্র করে নানা রকম পিঠে পুলি ও মিষ্টান্ন তৈরি হয় দোলযাত্রা হয় বসন্ত ঋতুকে কেন্দ্র করে রঙের উৎসবে মেটে ওঠে আপামর বাঙালি রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে বৃক্ষরোপণ উৎসব বর্ষামঙ্গল বসন্ত উৎসব ইত্যাদির প্রচলন করেন যা আজও বাঙালির জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ এইভাবে তুমি আর কি লিখলে আর কি ঋতু উৎসবটা এবার আসো ধর্মীয় উৎসব নানা ধর্ম সম্প্রদায়ের বাস এই বাংলায় নিজের মঙ্গলের জন্য সকল সম্প্রদায় ধর্মীয় উৎসবে মেতে ওঠে বাঙালি জাতি নানা রকম ধর্মে ধর্মবিশ্বাসী তাই ধর্মকেন্দ্রিক নানা উৎসবের আয়োজন চলে বছরের বিভিন্ন সময় হিন্দুদের প্রধান উৎসব দুর্গ দুর্গাপুজো এছাড়াও কালী পুজো সরস্বতী পুজো লক্ষ্মী পুজো বিশ্বকর্মা পুজোর আয়োজন করা হয় মুসলমানদের ঈদ মহরম সবে বরাত কিংবা খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিন গুড ফ্রাইডে ইস্টার স্যাটারডে পালিত হয় বাংলার ভাষাভাষী মানুষের মধ্যে ধর্ম আলাদা হলেও বাঙালিরা কিন্তু একে অন্যের ধর্মীয় উৎসবে অংশগ্রহণ করে একে একে অপরকে শুভেচ্ছা বিনিময় করে চলে আসো পরের পয়েন্ট গদাগ সামাজিক পারিবারিক উৎসব মানুষ সামাজিক জীব বা লিখতে পারো মানুষ সমাজবদ্ধ জীব বেশ কিছু উৎসব আছে যেগুলি আমাদের পারিবারিক আনন্দ অথবা দুঃখের অনুভূতিগুলি বা অনুভূতিকে সমাজের আর পাঁচজনের সঙ্গে ভাগ করে নিতে চায় এমন উৎসব আছে যেগুলো আমাদের ব্যক্তিগত আবেগ অনুভূতিকে মানুষের সঙ্গে ভাগ করে নেয় কেমন সে সেটা দুঃখেরও হতে পারে আনন্দেরও হতে পারে যেমন বিবাহ অন্নপ্রাশন জন্মদিন জামাই ষষ্ঠী ভাইফোঁটা এই সকল পারিবারিক কেন্দ্রিক অনুষ্ঠানগুলি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশীদের মিলন অনুষ্ঠানে পরিণত হয় এই সকল অনুষ্ঠানকে কেন্দ্র করে পারস্পরিক মনোমালিন্য দূর হয়ে হয় তেমনি দূরের আত্মীয় ও বন্ধুবান্ধবদের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে ওঠে এবং সামাজিক বন্ধন সুদৃঢ় হয় তোমরা এটা দেখবে যে পাড়ায় কারোর সঙ্গে গণ্ডগোল থাকলে তোমার বাড়িতে অনুষ্ঠানে নেমন্ত্রণ করলে সে এলো আস্তে আস্তে এইভাবে কিন্তু আমাদের সম্পর্কের বন্ধনগুলো অনেকটাই দৃঢ় হয় চলে আসি পরবর্তী পয়েন্ট জাতীয় উৎসব জাতীয় জীবনে এমন কতগুলি দিন আছে সেই দিনগুলিকে পালন করে আমরা ঋদ্ধ হই উজ্জীবিত হই উৎসর্গমন্ত্রে দীক্ষিত হই আমরা যে আমরা যে রাষ্ট্রে বসবাস করি সেই ভারতবর্ষের বিভিন্ন মনীষীদের জন্মদিন যেমন নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন মহাত্মা গান্ধীর জন্মদিন নজরুল ইসলামের জন্মদিন নজরুল জয়ন্তী এবং বিশেষ কিছু দিন যেমন স্বাধীনতা দিবস প্রজাতন্ত্র দিবস সারা ভারতবাসী তথা বাঙালিরা যথাযোগ্য মর্যাদায় উদযাপন করে এবং উৎসবে মেতে ওঠে লাস্ট পয়েন্ট উপসংহার বা মূল্যায়ন নগর সভ্যতার অহংকারে আজ হয়তো বাংলার উৎসব ম্লান হয়ে যাচ্ছে অন্তরের আবেগকে ছাপিয়ে প্রকট হয়ে উঠছে বাহ্যিক আড়ম্বর তবুও যতই কৃত্রিমতা চেপে বসুক না কেন বাঙালি আজও উৎসব মুখর থাকতেই ভালোবাসে নতুন প্রজন্ম আজ অনেক হারিয়ে যাওয়া উৎসবকে নতুন করে পালন করছে কর্মব্যস্ত মানুষগুলো আজ উৎসবের টানে দূর থেকে ফিরে আসতে চাইছে নিজের বাসভূমিতে তাই দ্রুত পরিবর্তনশীল এই বাংলায় অদূর ভবিষ্যতে বাঙালির উৎসব প্রাণের উৎসব হয়ে উঠবে এই প্রত্যয় জাগে এমনভাবে তোমরা উত্তরটা কমপ্লিট করো এটা মূলত পর্ষদের নমুনা উত্তরটাকেই আরও আকর্ষণীয় করে তোমাদের সামনে উপস্থাপন করা হলো আগামীতে কোন রচনা নিয়ে আলোচনা করলে ভালো হয় সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও ধন্যবাদ